জুন মাসের জুলাই মাসের পাঁচ তারিখে যে বিপ্লব হয়ে গেছে সেটা আমি জানি না আমি আমাকে পাঁচ তারিখ সাড়ে দশটার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে ডাক্তার প্রথম দিকে সকালের দিকে আসতেন আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো আমি ফজর নাম সাহায্য করে করে ঘুমাই আমার যদি দুটার দিকে আসেন অনেক সুবিধা হয় তারপরে দুটার দিকে আসতেন এবং তিনি তিরিশে জুলাই আমার যতটুকু মনে পড়ে শেষ দেখে গেছে তাই মানে এই কয়েকদিন আগে আমাকে দেখে গেলো পাঁচ দিন আগে ডাক্তার দেখে গেলো আমার রক্ত পরীক্ষা গেল এবং আগে ডাক্তার রিপোর্ট আমার জানালো সব রিপোর্ট নর্মাল আছে তো এখন ডাক্তারের কাছে সাড়ে দশ সময় কোথায় যাবেন বলে আপনাকে ডাক্তারের যেতে হবে বলে আমাকে আমার রুম থেকে চোখ আপনাদের মুখোশ পরিয়ে একটা গাড়িতে করে এই এক দেড় মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আরেকটা রুমে নিয়ে গেল এখন আমি ধারণা করি আমি ধারণা করি যে ব্রিজেজেনারেল হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার কর্নেল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার ব্রিগেজেনল হাসিনের সাহসী অফিসার যে অফিসার বোধহয় ওই কচু ক্ষেত্রে যে ডিজিএফআ আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার হেঁচামেচি করেছে আমরা আদমিকে চাই আদমিকে চাই তখন তারা তাদের সবচেয়ে বিছনের সময় নিয়েছে এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যতগুলো শুনতে পেরেছি বাইরে এসে ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই করতে আমার সার্চ করে এই জন্য তারা আমার দিয়ে সরিয়ে আরেকখানে নিয়ে গেল পাঁচ তারিখ রাতের কথা বলছি আমি সাড়ে দশটায় তারপরে ওখান থেকে আমাকে রাত্রে আড়াইটা তিনটার দিকে বলো আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাবো তা আমি বললাম গত আট বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে আমার একটা দুটা দাঁত ভেঙে গেছে আমার কানে সমস্যা হচ্ছে আমার চোখে তো চশমা যেটা দেখছেন আমি মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না আমি বলতাম চোখে শিখেছি তাদের স্পষ্ট যে চোখের চিকিৎসা হবে না দাঁতের চিকিৎসা হবে না কানের চিকিৎসা হবে না এখানে রেখে যা যায় করা যাবে ওনাখানে যারা ডাক্তার ছিলেন ওনারা মেডিকেল স্পেশালিস্ট ছিলেন আমার প্রথমে যাওয়ার পর যখন চোখ তো এখানে আমার ঘা হয়ে গেলো তো একটা ওষুধ দিলেন পরে এটা পুরো মুখ ঘা ছড়িয়ে গেল যাই হোক পরবর্তীতে ওষুধ আমরা এই মুখে এখনও চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে চামড়ায় হাতে পায় নানা সমস্যা হয়েছে তো আমি বললাম যে এত আট বছর ধরে আমি বলছি আপনার কাছে আমাকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে যেতে যাবে না এখন রাত তিনটার সময় আপনার হাসপাতালে নিয়ে যেতে কী কথা তো বলে না যেতে হবে তো তার যেতে হবে বলে তার কিছু উপায় নেই চোখ হাত বেঁধে আবার মাখোশ করে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে 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 রাত পনেরো তিনটার দিকে যাচ্ছে 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 আর শেষ নাই তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল তো এত দূরে না আপনার কোথায় হাসপাতালে নিয়ে যাচ্ছেন তখন জবাব দিলো না তারপরে রাস্তা ভাঙা চোড়া তো আমি বললাম যে ঢাকা শহরের রাস্তাটা এত ভাঙা না আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি তার কোনো জবাব ছিল না আমাকে নতুন একখানে নিয়ে গেল নিয়ে গিয়ে ওই ওরকম বন্দি শলার মতো একটা বন্দী ছিল এটাতে অবশ্য অ্যাটাচ টয়লেট ছিল ছোট রুম একটা খাট একটা টেবিল ছিল তো আমাকে বললো আপনি এখানে থাকেন না তখন ওখান রুমে একটা ঘড়ি ছিল ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় পৌনে ছয়টা তো প্রায় তিন ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল। এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো একখানে নিয়ে গেছে এবং আমি যতটুকু অনুমান করতে পারি এখন যেটা অনুমান করছি রাস্তাঘাটে যেহেতু ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিল তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে এটা এখন আমি অনুমান করে বলছি তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন আমি বললাম আপনারা হাসপাতালে কথা বলবেন এখানে কোথায় নিয়ে আসলেন বন্দি আরাকবন্দিখানায় থাকেন আমাকে পরে জানানো হবে তো এটা ছয় তারিখ সকালের কথা বলছি ছয় তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাত্রে মুক্তি দেওয়া হতে পারে একজনে বললো আমাকে আপনি কাপড়ের সাইজ বলেন তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরে আমি সাইজ বলতে পারবো না তো তারা একটা কাপড় নিয়ে আসলো আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট গানটি পড়েছেন ওই কাপড়গুলো ওটা পরে দেখলাম ঠিক আছে তো বললাম রাত্রে আড়েরটা তিনটার দিকে আপনাকে নিয়ে যাবো তো আরেট পনেরো তিনটার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না আপনার কালকে মুক্তি হবে হ্যাঁ তোমার অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই আমি বাইরের কোনো জগতের কোনো খবরই নাই আমার কাছে পরদিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত নয়টার দিকে আপনাকে নিয়ে যাব। আমি সাধারণত সাড়ে নয়ের দিকে ভাত খেতাম বললো রাত নটার দিকে আপনি নিয়ে যাওয়া হবে আপনাকে আটটার দিকে ভাত দিয়ে দেবো এর মধ্যে আপনার খাবার টাবার খেয়ে রেডি হয়ে যাবেন তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম তখন তো আমি কোথায় নিয়ে যাই আবার কোথায় নিয়ে মেরে ফেলে কিন্তু আমি তো কোনো কিছু সব কিছু অনিশ্চয়তার মধ্যে আমাকে এগুলি ভাতা দিয়ে আমাকে কোথাও নিয়ে ঘুম করে মেরে ফেলবে লাশ কোথায় ফেলে রাখবে এই আশঙ্কায় তখন থেকে খাবারও মুখে আসে না যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম তার জন্য সোয়ানটা দাম নিয়ে হলো প্রায় আড়াই ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তা এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত ভেদে ছেড়ে দিল আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া সবাই মনে এটা কোথায় যে সামনে বাস স্ট্যান্ড আছে ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে আপনি বাসনারি গাড়ি যেতে পারেন আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল বললো আপনি মুক্তি আপনি এখন মুক্ত আপনি যেতে পারেন জিজ্ঞাসা করুন রাত কটা বাজে তখন রাত পনের বারোটা তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার এই আমি প্রকাশ করতে পারবো না আমি আগাটার দিকে চাকে চিৎকার আল্লাহবর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমান রহিম তুমি কারিম আল্লাহ আমি তো আট বছর পরে তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার মেঘ দেখছি তোমার চাঁদ দেখছি আল্লাহ মাটির দিকে থাকে বললাম আল্লাহ তোমার মাটির মানুষ আমি তুমি আবার সে মাটি দেখাচ্ছ আট বছর পরে আমি মেঘে উত্তেজনায় কতক্ষণ বলেছি বলতে পারবো না আমি তখন হঠাৎ করে মাথা এখন চোখ অন্ধকার হয়ে আসলো আমি এখান থেকে নামিয়ে দাঁড়িয়েছিলাম আমার জিপে ওর নিয়ে গেছিলো ডানি একজন বসা বামে একজন বসা তো আমি বললাম আমার মাথা ঘুরেছে আমি একটু বসতে পারি বলে হচ্ছে বসলাম কিছুক্ষণ পরে বললাম আমি ঠিক আছে আমি যেতে পারবো আমি নামলাম আমার বাবা যেই বসা ছিল সে আমাকে হাতে টাকা দিল আপনি টাকা নেন তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত বলে আমি জানি না ঠিক এখানে কত টাকা পাঁচ হাজার টাকা আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষী নেই আল্লাহ আপনাদেরকে আপনাদের টাকার মুখোপক্ষী করেনি আমার টাকার দরকার নেই আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু হয় শুধু ততটুকু ভাড়া দেন বললাম না আপনি নিয়ে যান আপনি না যা করেন করেন আপনি দান করেন করেন আমাদেরকে টাকা আপনাকে দিতে হবে তো তাদের সাথে এক সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না আমি তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল সবাই মুহোশ করা ছিল যার ফলে দেখার কোনো সুযোগ নেই আমি খুব সংক্ষেপে বাকিরকে শেষ করে দিচ্ছি মার্ডেন এলোমেলো ছিল উঁচুচু ছিল আমি ঠিকমতো হাঁটতে পারছিলাম না আবেগে উত্তেজনায় রাস্তা উঁচু নিচু দুর্বলতার সময় সে হাঁটতে পারছিলাম না এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছুতে দাঁড়িয়ে ওই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালো আমার তখন মানে মনে হয় যেন পারলে পুড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠি কীভাবে যে আমি একশো গজের মতো রাস্তা দৌড়ে ওই অবস্থা পার হয়েছে আমি এখন কল্পনা করতে পারি না দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনাকে ঢাকা যাবেন আমরা ঢাকা যাবো আমার চিরাঙ্গে যাবো আপনি ঢাকায় কোথায় যাবেন আমি বললাম আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে দেবেন বা বাপ তৈরি মরে টেকনিক্যাল মোড়ে নাম হবো আপনি উঠেন তো আমি বাসে উঠলাম উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইল নম্বর না আমার দুটো নম্বর ফোন মুখ নাম্বার জানা ছিল আমার স্টিন নাম্বার আর আমার সাঁতাদা ভাইয়ের নাম্বার ওই নাম্বার যেটা মনে ছিল আমি দুজনকে ফোন করে বললাম তারা আরও লোকজনকে নিয়ে তারা ওখান থেকে টেকনিক্যাল মোড়ে এসে আমাকে ওখানে নামে নিল তারপরে তো ওখান থেকে আমি প্রথমে হাসপাতালে নিয়ে এসে আমাকে কিছু কাটে করে আমি সাত তারিখ রাতের কথা বলছি এটা আট তারিখ ভোর নাগাদ আমি বাসায় গিয়ে পৌঁছালাম ওই সাত তারিখ সাত আট তারিখ রাতে সারা রাত ঘুম নাই আট নয় তারিখেও আমার সারা রাত ঘুমে নাই আত্মীয় স্বজন আসছে নয় তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপরে আমাকে হাসপাতালে নিয়ে হলো আমি তখন থেকে চিকিৎসা নিয়েছি আমার শরীরে নানা রকমের সমস্যা বড়ো খুব বেশি সমস্যা হলো নানা রকম সমস্যায় ভুগছি এগুলোর চিকিৎসা চলছে আমি চিকিৎসার কারণে আপনাদের কাছে আসতে বিলম্ব হলো আমার আমার মোটামুটি এই ছিল আমার বন্দি জীবনের দুর্দশার কথা আমি এই আমার বাকি খুব সংক্ষিপ্তভাবে শেষ করব। আমি এখানে বলতে চাই আমার মূল দুটা কারণে তারা আমাকে ধরে রেখেছে এক আমার প্রিয় পৈতৃক পরিচয় আমার পারিবারিক পরিচয় দুই আমি ভারত বিরোধী এবং এটা স্পষ্ট যে আমি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্র শিকার হিসাবে তারা আমাকে আটকে রেখেছিল মুক্তির সিদ্ধান্ত দেওয়ার পরেও বিদেশি প্রভুদের হুকুমে আমাকে আটকে রাখা হয়েছিল